আলার এফ আইসল্যান্ড ব্যাংকের ক্যাপিটাল মার্কেটে আমি ডাইরেক্টর হিসাবে আছি। প্রথমত যে উদ্দেশ্যটা নিয়ে উদ্যোগ নিয়েছেন, এটা এটাকে আমি ওই উদ্যোগকে আমি স্বাগত জানাই। এই প্রথমবারের মতো একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং যেখানে সিকিউরিটি এক্সচেঞ্জ ডাইরেক্ট আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে এত বড় একটা টিম বাইরে গেছেন, সাথে যাদের পার্টনার যারা ছিলেন, ব্যাংকার ছিলেন এবং অনেক ব্যাংকের চেয়ারম্যান যেগুলো গেছেন, প্লাস বাংলাদেশ ব্যাংক, ফাইন্যান্স মিনিস্ট্রি, এত বড় একটা টিম বিদেশে গিয়া, এটা প্রথম একটা অত্যন্ত সুন্দর উদ্যোগ। আমাদেরকে আমাদেরকে প্রকাশ করতে হবে যে আমরা প্রকাশ না করলে কিন্তু আপনি মার্কেট পাবেন না। প্রথম উদ্দেশ্য যেটা হইলো, এটা ওনারা প্রকাশ করছেন, গেছেন, ওনাদের আইডিয়াটা দিছেন, ফাইন। দ্বিতীয়ত হচ্ছে যে এই প্রথমবারের মতো বাংলা কেউ বিদেশে বসে বাংলাদেশের মার্কেটে ট্রেড করবে এবং তার এই ট্রেডিংয়ের টাকাটা সে সম্পূর্ণ সে উইদাউট এনি পারমিশন সে ট্রেড করে তার টাকাটা আবার সে তার দেশে নিয়ে যেতে পারে। এই উদ্যোগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো এবং আমাদের মার্কেটের জন্য খুবই সময় প্রয়োজনীয় এই উদ্যোগটা। আমি এটাকে স্বাগত জানাই এবং আমি মনে করি এটার মাধ্যমে দেশ উপকৃত হবে, বিদেশে যারা আমরা প্রবাসী আছি আমরা সবাই উপকৃত হবে, মার্কেটে ডিমান্ড বাড়বে, মার্কেটে লেনদেন হবে, প্রত্যেক উপকৃত হবেন। আমরা শুনেন, আমি তো দুবাইতে এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনটা হচ্ছে পৃথিবীতে আজ পর্যন্ত প্রায় 150 জন সিআইপি হয়েছেন বিভিন্ন বিভিন্ন দেশ থেকে। তো সেই দেশের একটা আমরা অ্যাসোসিয়েশন করেছি, সেইটার অ্যাসোসিয়েশন আমি প্রেসিডেন্ট, প্লাস দুবাইতে বাংলাদেশ বিজনেস কাউন্সিল আছে, এটা এই কাউন্সিলেরও আমি একজন প্রেসিডেন্ট। সেই জন্য এবং আমরা মনে করি আমাদের মাধ্যমে আমরা অবশ্যই এটাকে প্রমোট করব এবং যে বিদেশে বসে অনেকের কিন্তু একটা আস্থার জায়গা আসছে যে আমি প্রথমে হয়তো ভাবতো যে আমি টাকাটা বাংলাদেশে নিয়ে গেলে আর টাকাটা কি আমি আবার পাবো, ফেরত আনতে পারবো, কী সমস্যা ছিল, এখন এটা তাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে যে আমি যে আমার বিও অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটা পৃথিবীর যে কোনো দেশ থেকে পাঠাইয়া ওই অ্যাকাউন্টের মাধ্যমে আমি লেনদেন করব, শেয়ার মার্কেটে পেশা কিনা করব, সেখান থেকে আমার টাকাটা ফেরত নিতে পারবো। এছাড়া কিছু কিছু কোম্পানি যেগুলো আছে বিভিন্ন শেয়ার মার্কেটে যাওয়ার আগে এনআরবিদের জন্য একটা কোটা যেটা দিয়ে রাখছে, হয়তো এখানে 10% বলে এনআরবিদের জন্য রিজার্ভ, এই এনআরবিদের জন্য রিজার্ভে যখন সে এই শেয়ারটা সে কিনবে ফেস ভ্যালুতে সে কিনবে 10 টাকা শেয়ার 10 টাকা থেকে, সেই ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে সেইটা 200-300% বেশি সারা প্রফিট করে। সো এনআরবি আমি আশা করি অবশ্যই ইনভেস্টমেন্ট করবে। আমি নিজেই ওনারা প্রথমে আমাকে দিয়ে একটা অ্যাকাউন্ট ওপেন করাইছিলেন, সেখানে আমি 1 কোটি 12 লাখ না কত লাখ টাকা এটা ওই অ্যাকাউন্টে দিছি বিদেশি কারেন্সি হিসাবে, সেইটা থেকে লেনদেন করবে। তো এইটা অলরেডি তাদের কাছে দিয়েছি। তো আমি আশা করি এনআরবিরা এখানে অবশ্যই ইনভেস্টমেন্ট করবে এবং তাদের এটা একটা উদ্যোগ এবং যে কারণে এনআরবিরা বিভিন্ন সময় দেশে বাইরে বসে যে বাংলাদেশে ব্যবসা কীভাবে করব, কোথায় ইনভেস্টমেন্ট করব, সে যদি তার দেশে টাকা পাঠায় তাইলে সালাম মেরে ফেলে, সম্বন্ধিক মেরে ফেলে, যা বাড়ি কিনতে গেলে দেখা যায় অন্য নামে কিনে ফেলছে, টাকা আসলে বলে যে খরচ হয়ে গেছে। তো সে মনে করলো যে বাবা আমার শেয়ার মার্কেটে আমি দিয়ে রাখি, এখান থেকে আমার একটা নিজে মনিটর করতে পারবে, সে দুবাইতে বসে বিভিন্ন জায়গায় সে ওয়ার্ল্ডে যে কোনো জায়গায় বসে সে মনিটর করতে পারবে। তার ইনশাল্লাহ অবশ্যই আসে। আমরা তো এজ এ নতুন ব্যাংক হিসাবে আমরা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের জন্য ইনশাল্লাহ লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করব, আমরা মার্চেন্ট ব্যাংকের জন্য অ্যাপ্লাই করব, আমরা একটা আমাদের ব্যাংকটাকে একটা প্রতিষ্ঠিত করে একটা জায়গায় নিয়ে যাই যাতে আমাদের কোনো ধরনের আমরা এমন কাজ করব না যে কাজের কারণে আমাদের ব্যাংকের ক্ষতি হয়, ব্যাংকের বদনাম হয়, প্রতিষ্ঠানের ক্ষতি হয়, এই দিকে আমরা যাব না। আমরা এটাকে তার বেসটাকে আমরা স্ট্রং করে আমরা ওইদিকে অগ্রসর হব, কারণ ব্যাংক একটা প্রতিষ্ঠান যেখানে মানুষ কিন্তু দেখেন আপনি যদি হিসাব করেন কেউ কিন্তু তার ফ্যামিলিতে
তার আপন মা বাপ ভাই বোন কেউ কেউ বিশ্বাস না করে সে ব্যাংকে বিশ্বাস করে এবং সেই ব্যাংকে টাকাটা রাখে সেই যে আমানত হিসাবে আমরা পাবলিকের একটা আমানত এই আমানত রক্ষা করা দায়িত্ব কিন্তু এই ম্যানেজমেন্ট বোর্ড অফ ডাইরেক্টর যারা আছে তারা তো আমাকে সব একেবারে বিবেচনা করতে হবে যে মানুষের আমানত যাতে কোনো ধরনের খেয়ানত না হয় তার একটা পেনিও যাতে ক্ষতি না হয় সেইটাই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে প্রথমে সেই দিক দিয়ে বিবেচনা করে আমরা অগ্রসর হব ইনশাআল্লাহ আমরা অবশ্যই আমাদের এনআরবিদের জন্য স্পেশাল একটা প্রোডাক্টের আমরা ব্যবস্থা করতেছি প্লাস আমরা যারা এনআরবিরা এখান থেকে বিদেশে যাবে তাদের জন্য যে আমরা প্রথমে জিরো ব্যালেন্সে একটা অ্যাকাউন্ট ওপেন করা এবং এনআরবিরা যারা আমাদের কয়েকটা প্রোডাক্ট আছে মাই লোন হোম লোন ঈদ বোনাস অনেক এনআরবিরা দেখেন দেশে আসে ঈদের সময় আছে বা সে একটা সার্টেন সময়ের জন্য আসে এবং আমাদের এখানে হয় কি কন্ট্রাক্টররা বা ইঞ্জিনিয়াররা তাকে একটা বাজেট দেয় যে তোমার ঘর 10 লাখ টাকা দিয়ে বানাইতে পারবে কিন্তু আসার পরে সে দেখা যায় যে 30 লাখেও হয় না তাকে আগে গুছানোর জন্য ওই টাকাটা নিয়ে আসে যে ঠিক আছে 10 লাখ টাকায় তোমার বাড়ি হয়ে যাবে কিন্তু সেই ক্ষেত্রে আমরা তাদেরকে ইমিডিয়েটলি কুইক লোন মাই লোন হোম লোন এগুলো এনআরবিদের জন্য একটু প্রায়োরিটি বেসিসে আমরা এটা দিতেছি এনআরবির জন্য আমরা দুই একটা প্রোডাক্টও নিয়ে আসছি এবং আমাদের সবচেয়ে বড় আরেকটা সুবিধা হচ্ছে এই যে আমাদের ক্রেডিট কার্ডটা আমাদের ক্রেডিট কার্ডটা কিন্তু আপনি একেবারে ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন আমাদের ক্রেডিট কার্ডটা এবং এনআরবি বলেন বা আপনারা যারা বলেন সবাইকে অনুরোধ করব আমাদের ক্রেডিট কার্ডটা ইউজ করেন আমাদের ক্রেডিট কার্ড অত্যন্ত একদম ওই চিপ সিস্টেমের মধ্যে আপনারা পৃথিবীর যে কোনো জায়গায় যাবেন সেখানে আমাদের কার্ড ইউজ করতে পারবেন এবং এনআরবিদেরকে তাদেরকে এটাও বলতেছি যে আপনি টাকা পাঠাইতে আপনার সমস্যা আপনি আপনার কার্ডে আপনার অ্যাকাউন্টে কার্ডে পাঠাই দেন আপনি ওখান থেকে কার্ড দিয়ে পৃথিবীর যে কোনো জায়গায় আপনি এটাকে ইউজ করেন সফল আমি প্রথমেই বলেছি যদি আপনার সৎ উদ্দেশ্য থাকে উদ্দেশ্য হইল গিয়ে 1 নম্বর আর আপনাকে যে জায়গায় আল্লাহ আপনাকে পৌঁছাইছে সেই জায়গাটা সেই চেয়ারকে শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ তাআলা আমাকে এই জায়গায় তুমি পৌঁছাইছো আমি যাতে এই এইটার যে দায়িত্ব নিছি সেইটা পূর্ণভাবে রক্ষা করতে পারে সেইটা যদি আপনি মনে করেন তাহলে আপনার সফল হবে আর যদি এখানে বসে বলে যে আমার সফলতা হয় নাই আমার আরও বাকি আছে তাহলে আল্লাহ তাআলা কখনো এটা অ্যাকসেপ্ট করে নেবে না বলবে যে আল্লাহ তাআলা যেভাবে যেখানে রাখছে যে অবস্থায় রাখছে আপনাকে সবসময় আপনাকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে এবং আপনারকে যে দায়িত্ব দিছে যে দায়িত্ব নিছেন সেই দায়িত্বকে আপনি মনে করবেন যে এটা আমার কাছে একটা ফরজ এবং এটাকে রক্ষা করা আমার কর্তব্য এবং আমার দায়িত্ব আমি যদি এটাকে পূর্ণভাবে রক্ষা করতে পুরোপুরিভাবে রক্ষা করতে পারি তাইলে ওইটা আপনার কাছে থাকবে আর যদি এটা রক্ষা না করতে পারেন তাইলে এটা আল্লাহ তাআলা আপনার থেকে সরাইয়া নিয়ে যাবে সেইটাই হইল কি মেইন উদ্দেশ্য তো আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনারা এসেছেন অনেক সময় দিয়েছেন এবং আপনাদের মাধ্যমে প্রবাসে আমি বিশেষ করে প্রবাসীদের উদ্দেশ্যে যেটা বলতেছি যে প্রবাসীরা আপনারা যে যেখানে থাকুন না কেন আপনাদেরকে একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আপনারা যে পাসপোর্টটা বহন করতেছেন সেটা বাংলাদেশের পাসপোর্ট এবং আপনার কারণে যাতে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ যাতে কোনো ধরনের ক্ষতি না হয় কেউ কোনো সময় জিজ্ঞাসা করবে না আপনার বাড়ি কোথায় দেশের বাড়ি কোথায় আপনাকে দেশ হিসাবে তাই দেশকে আপনাকে প্রথমে প্রায়োরিটি দিতে হবে আপনার কারণে দেশ ক্ষতিকর হোক জাতি ক্ষতিকর হোক মানুষ ক্ষতিকর হোক এটা আপনি কখনো করবেন না এবং যে 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 দেশে বসবাস করে সেই দেশের আইন মানিয়ে চলতে হবে কারণ সেই সরকার সেই দেশ আপনাকে ওইখানে থাকার পারমিশন দিয়েছে তাই সেই দেশের আইনটা মেনে চলা আমাদের সবাই কর্তব্য এবং দায়িত্ব আশা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ